Hello, bondhura. Assalamualaikum. Myself Emon. Welcome back to another video. এখন বাজে দুপুর 2টা আর আমরা যাচ্ছি হচ্ছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ওখানে বঙ্গবন্ধু টি-20 ক্রিকেট খেলা চলতেছে তো আমরা সেখানে দেখতে যাব আমরা ফার্স্ট টাইম আর কি স্টেডিয়াম যাচ্ছি যদিও আমি এর আগে গেছিলাম স্টেডিয়াম খেলা দেখতে তারপর যাব আর অনেক সুন্দর একবার খেলা দেখব তো সাথেই থাকো সো বন্ধুরা স্টেডিয়ামে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন রিকশায় উঠলাম এই যে ডাবতলা থেকে আর কি এই যে এখন আমরা চলে এসেছি স্টেডিয়ামের সামনের রাস্তা এটা আর এই যে সামনে স্টেডিয়াম গেট তো আমরা এখন রিক্সা থেকে নামবো আর স্টেডিয়ামের ভিতরে যাব শাহী আমাদের জন্য ওয়েট করছে এই যে শাহী চলে এসেছে এই যে শাহী সাদা পোশাক পরে আছে এবং সেও একজন ক্রিকেটার এই জন্য সে সাদা পোশাক পরে এসেছিল যদিও সেই ম্যাচে সে খেলেনি তো শাহীকে নিয়ে আমরা স্টেডিয়ামের ভিআইপি যে গ্যালারি সেই গ্যালারিতে উঠে গেলাম আর সেখানে অনেক মানুষ ছিল তাই আমাদের অনেক লজ্জা লাগছিল যে অনেক মানুষ আর আমরা দুজন যাচ্ছি এখানে কোনো মেয়ে ছিল না তো পরবর্তীতে মেয়ে আসছিল আর আমরা যেই খেলা দেখতে ঢুকলাম অমনি সৌম্য সরকার ব্যাট করতেছিল সো আমরা বসলাম আর তাদের খেলা দেখতে থাকলাম সো যখনই সৌম্য সরকার প্রথম বল মোকাবেলা করতে গেল আমরা থাকা অবস্থায় আর সেই বলে আউট হয়ে গেল তো মানে আমরা নিজেদেরকে কুফা মনে করতেছিলাম যে আমরা সৌম্য সরকারের খেলা দেখার জন্য আসলাম আর এসেই সৌম্য সরকার আউট হয়ে গেল তো কিছু করার ছিল না তো আউট হওয়ার পর সৌম্য সরকার চলে আসছিল তো আসার পর সেখানে মানে কেউ কিছু বলার ছিল না কারণ রিভিউ নেওয়ার মতো কোনো অপশন ছিল না তাই চেক করতে বলতেছিল যে সৌম্য সরকার আউট হয়েছে কি না একটু রিভিউ নেওয়ার জন্য যেহেতু রাজশাহী স্টেডিয়ামে রিভিউর কোনো অপশন নাই এই জন্য সৌম্য সরকারকে ব্যাক আসতে হলো তো এমতো অবস্থায় খেলা দেখতে দেখতে আমাদের কাছে সাংবাদিক এসেছিলো আপডেট টিভির তারা আমাদের ইন্টারভিউ নিতেছিল যেহেতু আমার সাথে রীতি ছিল আমাদের অনেক চরম লাগতেছিলো তো তারপরেও আমি কিছু কথা বলেছিলাম সাংবাদিকদেরকে এই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সৌম্য সরকার আউট হয়ে ফেরার পর আর সাংবাদিক তার ইন্টারভিউ নিচ্ছিল মানে রাজশাহীতে এসে প্রথম রাজশাহীতে খেলতে এসছে হয়তো এর আগে মানে আসছে বা এরকম টি-20 লিগে ফার্স্ট আর কি তার কেমন লাগছে বা কেমন ফিল করতেছে এরকম কিছু ইন্টারভিউ নিচ্ছিল আর কি তো আমি বসে বসে ভিডিও করছিলাম অবশ্য সৌম্য সরকারকে ভালোই লাগে তার খেলা দেখতে তো এমত অবস্থায় আমরা ভাবলাম যে এখন আর খেলা দেখবো না যেহেতু সৌম্য সরকার আউট চলে যাব তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা খেলা দেখতে পছন্দ করো তারা রাজশাহীতে স্টেডিয়ামে খেলা চলতেছে চাইলে